হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইমেল রাইটিং থেকে। আমরা একটি ক্লাস নিব, এই ক্লাসটি তোমরা অনেকেই চেয়েছিল যে স্যার আমাদের এই ক্লাসটি দেন। সেটা হচ্ছে কোন বিষয়ের উপরে ইমেল রাইটিং? দেখো, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ার গুরুত্ব সম্পর্কে, ইমেলগুলো আমরা কীভাবে লিখবো আর কতটা সহজ ভাষায় লেখা যায়। এই ইমেল রাইটিং দেখো আমি কিন্তু আরও ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দিচ্ছি, আর আমি সবসময় বলে যাচ্ছি যে আমি এমনভাবে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করছি যে তোমাদের ভাষায় বা তোমরা যেসব সেন্টেন্সের সাথে পরিচিত বা যেসব ইংলিশ ওয়ার্ডের সাথে পরিচিত সেইগুলো দিয়েই সেন্টেন্সটা তৈরি করার চেষ্টা করি, যাতে তোমরা একদম একবার পড়লে ইজিলি মনে থাকে বা মুখস্থ করে লিখে ফেলতে পারো। তো কথা না বেরিয়ে আজকের ক্লাসটি শুরু করি। দেখো আজকের টপিকটা তো বললাম, দেখো যদি ইমেল পাঠাতে হয় কার কাছে পাঠাবা, তার একটা ইমেল অ্যাড্রেস কিন্তু থাকতে হবে। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা সেই অনুযায়ী দিবা, না থাকলে কিন্তু তোমরা যে কোনো নাম দিয়ে দিতে পারো, যেরকম rony@gmail.com। তবে একটা কথা বলি, ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হয়। আর যে পাঠাবে, আমি এখানে দেখছি mehdi@gmail.com, যে পাঠাবে সেখানে কিন্তু এরকম একটি ইমেল অ্যাড্রেস থাকবে। তো সাবজেক্টটা কি? অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়া সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি ইমেল। দেখো, ডিয়ার রনি, শুরু করি, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট সম্পর্কে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ফ্রম লাস্ট ইমেল। তোমার যে লাস্ট ইমেল ছিল সেটা থেকে তুমি এই জানতে চেয়েছো কি যে পত্রিকা পড়ার যে গুরুত্ব সেটা। ইউ নো, তুমি জানো, দ্যাট যে নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, পত্রিকাকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার, ঠিক আছে। উই ক্যান, আমরা পারি, নো, জানতে, মেনি ইনফরমেশন, অনেক ইনফরমেশন, অনেক ধরনের তথ্য, ফ্রম দিস, এটা থেকে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক ধরনের তথ্য আমরা নিউজ পেপার থেকে কী করতে পারি, জানতে পারি। দেখো, অল কাইন্ড অফ নিউজ, সকল ধরনের খবর আর অ্যাভেলেবল, মানে অনেক আছে হিয়ার এটার মধ্যে। সো তাই উই ক্যান রাইজ, আমরা বৃদ্ধি করতে পারি আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে, অ্যান্ড আউটলুক, এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে, ঠিক আছে। তো এই বিষয়টুকু মূল হিসেবে রাখতে পারো, তোমরা চাইলে আরও বাড়িয়ে লিখতে পারো, কোনো সমস্যা হবে না, চাইলে এতটুকু লিখতে পারো। অনেকেই প্রশ্ন করো, স্যার এত ছোটো হয়ে গেলে কি আসলে পুরো মার্কস পাবো কিনা, এটা নিয়ে কোনো আসলেই চিন্তার বিষয় না, কারণ আমি ইমেলটা কিন্তু সবসময় ছোটো পরিসরেই হয়, ঠিক আছে। তো দেখো, আই হোপ, আমি আশা করি, দ্যাট যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পেরেছ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার গুরুত্বটা কত। তারপরে আমরা নিচের যে টপিকটা, ইয়োরস লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু মেহেদি, জাস্ট এতটুকু কিন্তু আমরা লিখতে পারি। তো তবে যদি কেউ এটা লেটার লিখতে চাও তাহলে ইমেল অ্যাড্রেসটুকু বাদ দিয়ে এই মূল বিষয়টুকু রেখে নিচে একটা খাম দিয়ে দিতে পারো। ইমেল এবং লেটার কিন্তু একই বিষয়ে থাকে। তো আজকের ক্লাসটি শেষ করছি। তো যাওয়ার আগে বলে যাচ্ছে, আমাদের চ্যানেলে কিন্তু ভাষা শিক্ষা প্রোগ্রামগুলো চলছে, যে মানে ইংরেজি ভাষা শিখতে যারা চাচ্ছ তারা কিন্তু সেগুলো দেখে অনেক উপকৃত হতে পারো। আর তোমরা, তোমাদের যদি বিশেষ কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একদম নির্দিষ্ট করে কিন্তু লিখে দেবে তোমরা আসলে কোন ক্লাসটি চাচ্ছ, সেটা ইমেল, লেটার, গ্রামার না অন্য কিছু। ওকে, তো কথা বা অন্য কোনো ক্লাসে, আল্লাহ হাফেজ।